আনসারদের জন্য দোয়া। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারদের জন্য যখন উট দ্বারা পানি সেচের কাজ ও উহার পিঠে পানি বহন করে আনা কষ্টকর হয়ে পড়ল, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একত্রিত হয়ে এই আবেদন করার ইচ্ছা করিল যে তাদের জন্য তিনি একটি নহর খনন করিয়া দেন যাতে সারা বছর পানি প্রবাহমান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদন করার পূর্বেই বলিলেন, আনসারদেরকে মারহাবা, আনসারদেরকে মারহাবা, আনসারদেরকে মারহাবা। আজ তোমরা আমার নিকট যে কোনো আবেদন করিবে আমি তোমাদেরকে তা দান করিব, এবং আল্লাহ তাআলার নিকট আমি তোমাদের জন্য যা চাইব তিনি আমাকে তা দান করিবেন। আনসারগণ এ কথা শুনে পরস্পর বলাবলি করিলেন, তোমরা খাল খনন ইত্যাদির কথা বলে এই সুযোগ নষ্ট করো না, মাগফিরাত চেয়ে নাও। সুতরাং তারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য মাগফিরাত অর্থাৎ গুনাহ মাফের দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইয়া আল্লাহ, আপনি আনসারদের ও তাদের সন্তানদের এবং তাদের সন্তানদের সন্তানদের মাফ করে দিন। অন্য এক রেওয়াতে আছে, আনসারদের স্ত্রীদেরকেও মাফ করে দিন। হযরত রেফা ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আনসারদেরকে এবং আনসারদের সন্তানদেরকে এবং তাদের সন্তানদের সন্তানদেরকে এবং তাদের প্রতিবেশীদেরকে এবং তাদের গোলামদেরকে মাফ করে দিন। হযরত আউফ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে আল্লাহ, আপনি আনসারদেরকে এবং আনসারদের পুত্রদের এবং আনসারদের গোলামদেরকে মাফ করিয়া দিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈমান ইয়ামিনবাসীদের এবং ঈমান কাহতান গোত্রের মধ্যে রয়েছে। কাহতান ইয়ামানের এক বাদশার নাম, আনসার ও ইয়ামিনবাসী তার বংশধর। মনের কঠোরতা আদনানদের সন্তানদের মধ্যে এবং হিমিয়ার গোত্র আরবদের মাথা ও সর্দার, মাজহিজ গোত্র আরবের মাথা এবং তাদের আশ্রয়স্থল, আজ গোত্র আরবের কাঁধ ও তাহাদের মাথা, হামদান গোত্র আরবের কাঁধ ও যাহাদের দ্বারা আল্লাহ তাআলা দিনকে কায়েম করেছেন এবং যারা আমাকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে এবং আমার হেফাজত করেছে, তারা দুনিয়াতে আমার সঙ্গী এবং আখিরাতে আমার জামাতের মধ্যে থাকবে এবং আমার উম্মতের মধ্যে তারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে। হযরত ওসমান ইবনে মুহাম্মদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার এক খুতবায় বলেছেন, আমাদের আনসারদের উদাহরণ এইরূপ যেরূপ এই কবি তাহার কবিতায় বলেছেন, জাযাল্লাহু আন্না জাফরান হিন আশরাফাত বিনা নাআলুনা লিলওয়াকিইন ফাযাল্লাত, যার অর্থ, আল্লাহ তাআলা আমাদের পক্ষ হইতে জাফরকে উত্তম বিনিময় দান করুন, তারা এমন সময় আমাদের সাহায্য করেছে যখন আমাদের জুতা আমাদের পাদচারীদের সম্মুখে পিছলে ফেলে দিয়েছিল। আবাউ আইয়ামাল্লুনা ওয়ালাউ আন্না উম্মানা তুলাকিল্লাযী ইয়ালকাউনা মিন্না লামাল্লাত, তারা আমাদের প্রতি একটুও বিরক্ত হয় নাই, আমাদের জন্য তারা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে, যদি আমাদের মাদের এই পরিমাণ কষ্ট হতো তবে তারা বিরক্ত হয়ে যেত।